হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিগত সালে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। কবর কবিতার কবি কে? জসীম উদ্দিন। শেষের কবিতার রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। পল্লী সমাজ কার রচনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 18 বছর বয়স, কবিতাটি কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে, উক্তিটি কার? কাজী নজরুল ইসলাম, যৌবনের গান থেকে নেওয়া। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত গ্রন্থ নয় কোনটি? চক্রবাক। কাদো নদী কাদো, এটি কি? উপন্যাস। বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখতে হবে সে কথা কে জানিত? উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী থেকে নেওয়া। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? নীল দর্পণ। পঞ্চতন্ত্র গ্রন্থটির রচনা কার? সৈয়দ মুস্তফা আলী। কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি? হুতম পেঁচা। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 সালের 4 মে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেন? বড়ু চণ্ডীদাস। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি? চর্যাপদ। বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসের? কৃষ্ণকান্তের উইল। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। স্বাধীনতা তুমি কবিতাটি কার লেখা? শামসুর রহমান। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। বাংলা সনেটের প্রথম রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। পল্লীকবি বলা হয় কাকে? জসীম উদ্দিনকে। সুলতানার স্বপ্ন গ্রন্থের রচয়িতা কে? বেগম রোকেয়া। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? প্রাকৃত। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি কাব্যগ্রন্থ। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? সেন আমলে। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। শূন্য পুরাণ গ্রন্থটির রচয়িতা কে? রামাই পণ্ডিত। কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? শ্রীকান্ত। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? রোমান্টিক প্রণয়োপাখ্যান। কালের কলস কাব্যগ্রন্থের রচয়িতা কে? আল মাহমুদ। রবীন্দ্রনাথ তার কোন নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ করেন? বসন্ত। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কে লিখেছেন? অতুল প্রসাদ সেন। নদী ও নারী গ্রন্থটি কার লেখা? হুমায়ুন কবির।
বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। প্রভাতে চিন্তা, নিবৃতে চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? কালীপ্রসন্ন ঘোষ। সনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়। বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1829 সালে। কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা আলাওল। নকশিকাথার মাঠ এর রচয়িতা কে? জসীমউদ্দিন। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে? কাজী নজরুল ইসলাম। শেষ কথা এই ছোট গল্পটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ লেখা এই কাব্যগ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ প্রশ্ন এটি একটি উপন্যাস, এটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ সপ্তক এটি কাব্যগ্রন্থ, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের পরিচয় এটি উপন্যাস, রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ রক্ষা প্রহসন এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ বিকেলের মেয়ে এটি উপন্যাস, রচনা করেছেন জহির রায়হান। তো এই ছিল আজকের বাংলা সাহিত্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।